আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আগুন একটা অফার নিয়েছি, পুরে আগুন অফার। এই অফার মিস করা মানে সবচেয়ে বড় বোকামি। এই মার্কেটে ভাই এইসব অফার মিস করবেন না। এখান থেকে আপনি ডেলি 40 সেন্ট করে আর্নিং করতে পারবেন, 50 সেন্ট হলে আপনি একদম ইনস্ট্যান্ট উইথড্র ভাই, সব কিছু ভাই ইনস্ট্যান্ট আমি লাইভ নিয়ে দেখাই দেবো, ঠিক আছে? সেম লাইক আপনি ইএল রোবটের মতন, এই যে অফারটার মতন কিছুদিন আগে শেয়ার করছিলাম। তো এখান থেকে কিন্তু মোটামুটি আপনার ভালো আর্নিং করছেন। এখান থেকে টোটাল আমার $5 আর্নিং হয়ে গেছে একটা অ্যাকাউন্টে, আর একটা অ্যাকাউন্টে আমার $7 আর্নিং হয়েছে। টোটাল কিন্তু আমার $9 মতো আর্নিং হয়ে গেছে এই ইএল রোবট থেকে। তো এই অফারটা এখন অনগোয়িং আছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো এখানে ইনস্ট্যান্ট পেমেন্ট করে সেম লাইক ভাই এটার মতো, এটার বাপ আছে আর কি। এখান থেকে আপনি ডেলি 40 সেন্ট করে আর্নিং করতে পারবেন। তো ভুলো অফারটা মিস করবেন না। এখান থেকে কীভাবে নেবেন সব প্রসেস দেখাই দেবো, ঠিক আছে? এখানে আপনার কোনো ডিপোজিট কেআইসি কিচ্ছু করা লাগবে না, একদম ফ্রিতে আর্নিং করতে পারবেন। যদি বা আপনি 3-4টা অ্যাকাউন্ট করতে পারেন, হিউজার আর্নিং করতে পারবেন, এসব ভাবে মিস করবেন না, একদম ইনস্ট্যান্ট পেমেন্ট। ওকে, আচ্ছা, এফারে জয়েন করার আগে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। এখানে সব ধরনের অফার শেয়ার করা হয়, যে কোনো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অফার শেয়ার করা হয়। তো মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এরপরে জয়েন করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। জয়েন করার পর এরকম একটা পোস্ট পেয়ে যাবেন। এই পোস্টে দেখবেন প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা টাচ করলে কিন্তু কপি হয়ে, টাচ করে কপি করবেন। কপি করার পর আপনি যে ট্রাস্ট ওয়ালেট আছে না, ট্রাস্ট ওয়ালেট ওপেন করবেন। এখান থেকে অবশ্যই নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? আপনার যে মেইন ওয়ালেট ওটার সাথে ব্লু কানেক্ট করবেন না। তো নতুন ওয়ালেট ক্রিয়েট করার পর এখানে আপনি $1, 40 সেন্ট বা 30 সেন্ট BNB ডিপোজিট করবেন, ঠিক আছে? এখান থেকে আপনার কিন্তু 10 সেন্ট লাগবে, মানে এখানে রিকোয়ারমেন্ট হলে আপনার $1, 30 সেন্ট পর্যন্ত রাখতে হবে জয়েন করার জন্য আর কি। এখানে আপনার ফি কাটবে মাত্র 10 সেন্ট, আর বাদ বাকিটা আপনি পরে উইথড্র করতে পারবেন, ঠিক আছে? তো $1, 40 সেন্ট আপনি এখানে BNB ডিপোজিট করবেন। করার পর এখান থেকে এই ব্রাউজারে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে যে উপরে সার্চ বার দেখেন এখানে ক্লিক করবেন। তারপর যে লিঙ্কটা কপি করে আনলেন ওই লিঙ্কটা এখানে পেস্ট করবেন, দেন ইন্টার বাটনটা ক্লিক করবেন, ঠিক আছে? তারপর এখান থেকে দেখেন এই ইথেরিয়ামের লোগো, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে BNB স্মার্ট চেইন এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এটা আপনি ক্লোজ করে দেবেন, তারপর থ্রিডি ক্লিক করবেন। ওকে, এন্ড দেখাতে যেভাবে দেখাতে এভাবে কাজটা করবেন। আচ্ছা, তারপর এখান থেকে থ্রিডি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচ দিকে যাবেন, যাওয়ার পর এখান থেকে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন। তারপর এখানে কানেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে কিন্তু আপনার কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? কানেক্ট হওয়ার পর ডাইরেক্ট এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখান থেকে দেখেন এই যে পোস্ট লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা টাচ করে কপি করবেন। কপি করার পর ডাইরেক্ট আপনার টুইটার বা ফেসবুক যে কোনো একটা ওপেন করবেন। ওকে, এখান থেকে আমি টুইটার ওপেন করে দিই। আচ্ছা, টুইটার ওপেন করার পর এখান থেকে এই যে প্লাস চিহ্ন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবার টুইটারে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এখান থেকে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে যে লেখাগুলো কপি করলেন এই লেখাগুলো এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এই যে উপর দেখেন টুইট অপশন, টুইটে ক্লিক করবেন। কুইক ক্লিক করার পর এখান থেকে দেখেন উপরটা অপশন বাসে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? নেওয়ার পর এখান থেকে আপনার এই যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন এখানে, এই শেয়ার অপশনটা ক্লিক করবেন। ওকে, তারপর কপি লিঙ্কে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করার পর ডাইরেক্ট এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর আমাদের টেলিগ্রাম চলে আসবেন। আসার পর এখান থেকে নিচ দিকে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওকে, আচ্ছা, তারপর এখান থেকে আপনি জয়েনিং ক্লিক করবেন। জয়েন করার পর এখান থেকে কিছু একটা লিখে দেবেন, ঠিক আছে? তো লিখে দিলাম, লেখার পর এখান থেকে আপনি কী করবেন, একটা স্ক্রিনশট নেবেন। ওকে, তো স্ক্রিনশট নেওয়ার পর দেন এখান থেকে আপনি ব্যাক করবেন। তারপর এখানে দেখেন এই যে ক্যালাম NFT অ্যাডমিন, এই লিঙ্কটি ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে মেসেজ অপশন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে প্রথমে আপনি হাই লিখবেন, ঠিক আছে? দেখেন অ্যাডমিন কতক্ষণে আপনার অ্যান্সারটা দেয় আর কি। আচ্ছা, ওখান থেকে অ্যাডমিনকে হাই হ্যালো লেখার পর এরকম আপনাকে কিছু মেসেজ দিবে আর কি। তো এখান থেকে মেসেজ দেওয়ার পর আপনি কী করবেন? আচ্ছা, ওখান থেকে ওইরকম মেসেজ দিলে দেন আপনি এখান থেকে আপনার যে স্ক্রিনশট মারলেন টুইটার থেকে, যে টুইট করলেন ওটার স্ক্রিনশট মারছেন না, তারপর টেলিগ্রাম গ্রুপে জয়েন করছেন ওখান থেকে স্ক্রিনশট নিয়েছেন, তো দুইটা স্ক্রিনশট এখান থেকে স্ক্রিনশট সহ আপনার যে টুইট করছেন না ওটার লিঙ্ক সহ আপনি এখানে সেন্ড করে দেবেন অ্যাডমিনকে, ঠিক আছে? আচ্ছা, ওখান থেকে অ্যাডমিনকে স্ক্রিনশট দেন। আপনার রিটুইট লিঙ্ক দেওয়ার পর এখান থেকে অ্যাডমিন এরকম আপনাকে মেসেজ করবে, এখান থেকে বলছে কী দেখেন, প্লিজ সেন্ড ওয়ালেট অ্যাড্রেস, থ্যাংক ইউ, ঠিক আছে? আর আপনার ওয়ালেটে বলছে প্রথমে কিন্তু $1, 40 সেন্টের মতো BNB রাখবেন, আর কিন্তু বলে দিয়েছে দেখেন এই পরিমাণ BNB মানে $1, 27 সেন্টের মতো আসে আর কি। তো এখান থেকে আপনি প্রথমে তো রাখছেন ওয়ালেটে BNB, তো এখান থেকে আপনার কী বলছে এখন ওয়ালেট অ্যাড্রেস দিতে। তো এখান থেকে আপনি কী করবেন, আপনি যেই ওয়েবসাইটে যেই ওয়ালেটের সাথে কানেক্ট করছেন না এখানে অদর ওয়েবসাইটে, তো এই ওয়ালেট অ্যাড্রেস দেবেন, সেম ওয়ালেট অ্যাড্রেস দেবেন, ঠিক আছে? এখান থেকে ব্যাক করবেন, ডাইরেক্ট ব্যাক করবেন। ব্যাক করার পর ওয়ালেটে ক্লিক করবেন, তারপর এখান থেকে এই দেখেন BNB স্মার্ট চেইন ওটার ফটো ক্লিক করবেন, তারপর রিসিভে ক্লিক করবেন। এখান থেকে আপনি অ্যাড্রেসটা কপি করবেন, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে অ্যাড্রেসটা দিবেন, দেওয়ার পর এখান থেকে বলবে আপনার এই পরিমাণ মানে আছে কিনা ওরা জিজ্ঞাসা করবে আবার। তো এখান থেকে আপনি ওয়ালেট থেকে BNB সহ একটা স্ক্রিনশট দিয়ে দেবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনার যে কত পরিমাণ BNB সেটা একটা স্ক্রিনশট দেবেন। দেওয়ার পর এখান থেকে দেখেন আপনাকে একটা কোড দিবে, এরকম একটা কোড দিবে। তো কোডটা আপনি এখান থেকে কপি করবেন, এগুলো লেখা দেখার দরকার নেই, এখান থেকে আপনি ডাইরেক্ট কোডটা কপি করবেন। ওকে, আচ্ছা, টেলিগ্রাম থেকে কোডটা কপি করার পর দেন এখান থেকে অদর ওয়েবসাইটে আসবেন। আসার পর এখান থেকে থ্রিডি ক্লিক করে আপনি কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর এখান থেকে কী করবেন, দেখেন এই যে এখানে দেখাইতেছি, তো এখান থেকে দেখেন এই যে NFT মিন্ট এখানটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটু উপর দিকে যাবেন, যাওয়ার পর আরও উপর যাবেন, তারপর এখান থেকে দেখেন এই যেটা এই যে NFT ক্লাব, এই যে নোবিস বেনিফিট, তো প্রথম এই যেটা দেখেন জয়েন লেখা অপশন এখানটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে সিলেক্ট দ্য পেমেন্ট মেথড, তো এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি কী করবেন, যে কোনো একটা দেবেন আর কি। তো এখান থেকে আমি BUSD ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোডটা কপি করলেন এই কোডটা এখানে দিবেন, ঠিক আছে? এই কোডটা এই জায়গায় পেস্ট করবেন। পেস্ট করার পর এখান থেকে কনফার্ম একটা ক্লিক করে দেবেন।
আচ্ছা কনফার্মে ক্লিক করার পর এরকম একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এখান থেকে আপনার এই পরিমাণ বিনবি দেখেন, এই বিনবি কিন্তু ফ্রি কাটবেন, এটা আপনার যাচাই বাছাই করবে, মানে আপনার ওয়ালেটে বিনবিটা আছে কিনা। ঠিক আছে, এখান থেকে বিনবি কাটবেন তো আপনার 8 থেকে 9 সেন্টের মতো। তো প্রথমে কিন্তু বলছে আপনার 10 থেকে 20 টাকার মতো এখান থেকে ফ্রি কাটতে পারে আর কি। তো এখান থেকে যাচাই করবে, দেন এখান থেকে আপনার এই পরিমাণ বিনবি আছে কিনা, থাকলে এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লোডিং হবে, লোডিং হওয়ার পর এখান থেকে আবার এরকম লোডিং হবে। ঠিক আছে, তারপর এখান থেকে দেখেন এই যে আপনার এখানে মেন, এখানে আপনার 8 সেন্টের মতো বিনবি ফ্রি কাটবে। ঠিক আছে, তো এখান থেকে আপনি অ্যাপ্রুভে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা যখন আপনি এখান থেকে এনএফটি মিন করা হয়ে যাবে, দেন এখান থেকে আপনি ট্রিডোটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে মাই এনএফটি, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, তো ওখানে ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনার কিন্তু এনএফপিটা পেয়ে গেছেন। দেন এখান থেকে আপনি ডেলি এখন 40 সেন্ট করে রানিং করতে পারবেন, 24 ঘন্টা পর পর এখান থেকে একবার করে হারভেস্ট করবেন। এখান থেকে এখন আপনি হারভেস্টে ক্লিক করবেন। হারভেস্টে ক্লিক করার পর দেখেন আপনার কিন্তু হারভেস্ট হয়ে গেছে সাকসেসফুলি। আবার 24 ঘন্টা পর এই টাইমে আপনি এসে এখান থেকে আবার হারভেস্টে ক্লিক করবেন, আপনার কিন্তু 80 সেন্ট হয়ে যাবে। 50 সেন্ট হলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। তো এখন আপনি উইথড্র করবেন কীভাবে? উইথড্র করার জন্য আপনি এখান থেকে দেখেন উপরে থ্রি ডট, এখানে ক্লিক করবেন। আচ্ছা থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্ট অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়েট করেন। আচ্ছা তারপর দেখেন বুম, এখান থেকে আপনি ইনস্ট্যান্ট কিন্তু 40 সেন্ট পেয়ে গেছেন। ঠিক আছে, এখন আপনি চাইলে কিন্তু একদম ইনস্ট্যান্ট উইথড্র করতে পারেন ভাই। আপনি ওই যে ইয়েল রোবটের মতো সেম ভাই, ওখানে কিন্তু আপনার যারা উইথড্র দিয়েছেন তারা জানেন একদম ইনস্ট্যান্ট। এখান থেকে উইথড্র দিয়ে ডাইরেক্ট শুধু টাস হয়ে যায় রেফেস মারবেন, ইনস্ট্যান্ট কিন্তু ডাইরেক্ট বিউএসডি, মানে ডাইরেক্ট আপনি ডলার পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি এখন উইথড্র করবেন কীভাবে সেই প্রসেসটা আমি আবার দেখাই দিই। আচ্ছা উইথড্র করার জন্য এখন আপনি এখান থেকে উইথড্রতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার অটোমেটিক অ্যাড্রেস শো করবে, দেন এখান থেকে আপনি কারেন্সি সিলেক্ট করবেন। ক্লিক করবেন, দেন এখান থেকে ইউএসডি না বিউএসডি কোনটা নেবেন, তো এখান থেকে আমি ধরেন বিউএসডি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনার যত অ্যামাউন্ট আছে ম্যাক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করবেন, দেন একটু পারমিশন আসবে। পারমিশন আসার পর 2 থেকে 5 সেন্ট বা বিএনবি ফ্রি চাইতে পারে, দেন ওটা কনফার্ম করে দেবেন। আপনি এখান থেকে কনফার্ম করার পর ডাইরেক্ট ব্যাক করে ডাইরেক্ট টাস্ট হোল্ডে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি শুধু একটা রিফ্রেশ মারবেন। ঠিক আছে, রিফ্রেশ মারার সাথে সাথে আপনি এখান থেকে ডাইরেক্ট বিউএসডি পেয়ে যাবেন, যেটা আপনি ইনস্ট্যান্ট উইথড্র করে বাইন্যান্সে নিয়ে সেল করতে পারবেন। ঠিক আছে, তো আপনার যে কটা ফোন আছে সবগুলো দিয়ে কোপান, বুঝছেন? এরপর মিস করেন ডেলি আপনার কিন্তু 40 সেন্ট করে রানিং হতেছে একটা অ্যাকাউন্টে। যদি 2টা অ্যাকাউন্ট করেন তাহলে আপনার 80 সেন্ট করে ডেলি রানিং হইতেছে। তো অফারটাকে ভুলো মিস করেন না, এই সময় কিন্তু বা এইসব অফার ভুলো মিস করা একদম সবচেয়ে বড় বোকামি। ঠিক আছে, তো এখান থেকে আপনার ডেলি 40 সেন্ট, আর ওই যে ইয়েল রোবট ওটা কিন্তু অন কইন আছে, ওটা তাহলে আপনার জয়েন করতে পারেন। ঠিক আছে, ওখান থেকে আপনার 25 সেন্ট করে রানিং হবে, পরে আপনার 65 সেন্ট করে রানিং হতে যদি আপনার একটা ফোন থাকে আর কি, বুঝছেন? যদি 2টা ফোন থাকে তাহলে কিন্তু হিউজ একটা কোপ দিতে পারবেন। আর আনলিমিটেড বিষয়টা এটা আপনারা তাহলে আপনারা করতে পারেন, তো এটা আমি বলবো না, তো আপনারা আনলিমিটেড করেন। ঠিক আছে, তো এই অফার ভুলো মিস করবেন না, সবাই দ্রুত জয়েন করেন। তো অফারটা কিন্তু তেমন ভাইরাল না। ঠিক আছে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, আর ভিডিওতে মাঝবে একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ।